ঠিক আছে আমি রূপম এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেটস দেবো তা প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে বুমবাদা এবং অতনু ঘোষ এবং হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশান তারা ছবিটা প্রডিউস করছে বুম্বাদা এবং অতনু ঘোষ আবারও একসাথে কাজ করছে যারা একসাথে আমাদেরকে ময়ূরাক্ষীর মতো ছবি উপহার দিয়েছে এবং দু হাজার উনিশে তার একসাথে ছবি করছে রবিবার রবিবার ছবিটা যদিও আমার খুব পছন্দের ছবি নয় তবে ময়ূরাক্ষী অবশ্যই এবং আমার মনে হয় অতনু ঘোষ একজন দারুণ স্টোরি টেলার তো যাই হোক আবার বুম্বাদা এবং অতনু ঘোষ একসাথে কাজ করছে এবং কালকে তার একটা টিজার অ্যানাউন্সমেন্ট টাইপের হয়েছে খুব শীঘ্রই হয়তো ছবির একটা টিজার বা ট্রেলার আমরা দেখতে পাবো ছবিটা হয়তো খুব শীঘ্রই ফ্লোরে যাবে দেখা যাক কেমন হয় ছবিটা তবে যেহেতু একটা ডিরেক্টর বোম্বোটা খুব মজবুত তো আশা করা যায় ছবিটা ডেফিনেটলি খুব ভালো হবে দেখা যাক আবার সম্পর্কের কোন টানা প্রাণের গল্প কীরকমভাবে ব্যক্ত করে অতনু ঘোষ এবং দেখার জন্য ভালো পরিচালকের কাজ অবশ্যই আমার মনে হয় অনেকে মুখিয়ে থাকে এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে টনিকের রিলিজ ডেট পোস্টপোন এবং ছবিটা আসছে দুর্গা পুজোতে টনিকের প্রডিউসার মনে হচ্ছে অতনু রয়চৌধুরী তিনি জানিয়েছেন যে যেরকমভাবে কোভিড কেসেস বাড়ছে শুধুমাত্র মহারাষ্ট্রেই নয় আমাদের এখানেও আস্তে আস্তে বাড়ছে এবং এখনও সম্পূর্ণ জায়গাটা তারা যেরকমভাবে ভেবেছিল মে মাস আস্তে আস্তে লোকে হলমুখী হবে একটা ভিড় দেখা দেবে সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না তো বড় বড় যে ছবিগুলো সেগুলো আবারও আস্তে আস্তে পিছাচ্ছে এবং অনির্দিষ্ট কালের জন্য অনেক ছবি পিছিয়ে যাচ্ছে তো টনিক পিছিয়ে যাচ্ছে এবং টনিক কিন্তু চৌঠা জুন আসবে না এবং ছবিটাকে তারা আনছে দুর্গা পুজোতে তো অলরেডি দুর্গা পুজোতে এরকম শোনা গেছিলো দেবের কিসমিস আসবে তো দেব তোর নিজের প্রোডাকশানে দুটো ছবি আনবে না তাহলে কিসমিস সেই জায়গা থেকে আবার পিছাবে সেটা মেবি খ্রিসমাসে আসবে যেরকম আমার মনে হচ্ছে কারণ একই টাইমে কী করে দেব নিজের প্রোডাকশানে দুটো ছবি আনবে কখনো কি ওরকমভাবে রিস্কে ফেলবে তো সেটা সম্ভাবনা খুব কম রয়েছে আর সেইতে তো দুটো ছবি রয়েছে আর গোলন্দাজ রয়েছে থার্টিন্থ আগস্ট তো এই মোটামুটি লাইন আপ এবং সাইকো বলে বিশ্বাসগুপ্ত ছবিটা আছে মানে যেটা আঞ্জাম পাথিরার মেবি রিমেক অনির্বাণকে নিয়ে সেটা তো মেয়ের এন্ডে আসছে যদিও সেটার কিন্তু এখনও পোস্টপোনের কোনো খবর নেই তবে এইটুকু শিওর শট টনিক আসছে দুর্গা টনিক ফোর্থ জুন আসছে না এর যেটা আপডেট যেটা আমি মানে তোমরা শুনলে তোমরা প্রত্যেকে অবাক হয়ে যাবে যে এরকম ঘটনা হয়েছে আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে এস শঙ্কর এবং রণবীর সিং তারা একসাথে কোলাপ করছে তারা হচ্ছে আনিয়ান হিন্দি রিমেক করবে বিগ বাজেট বিগ স্কেল ছবিটা বানানো হবে লেভ ছবিটা শ্যুট হবে একটা দারুণ ব্যাপার তবে কেন ছবিটা রিমেক এটা সবথেকে বড়ো প্রশ্ন ফাইনালি ছবিটা হচ্ছে কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ফাইনালি তো লেটার ইস্যু করেছে ছবির আসল যে প্রডিউসার মানে অনিয়নের যে প্রডিউসার রবিচন্দ্রন শঙ্কর অ্যাগেনস্টে এবং তিনি লেটারে লিখছেন আমি দেখিয়ে দিচ্ছি যে তুমি এটা করছো কি করে আমার পারমিশান ছাড়া যেখানে আমার কাছে সম্পূর্ণ রাইটস রয়েছে আমি রাইটারের থেকে ছবিটা নিয়ে নিয়েছি তার মানে ছবিটা এখন আমার ছবি তুমি আমার পারমিশান ছাড়া এই ছবিটা কি করে বানাচ্ছ যখন তুমি বয়েস বানিয়েছিলে এবং যখন ছবিটা ফেইল্ড হয়েছিলো তোমাকে আমি আনিয়ন বানানোর সুযোগ দিয়েছিলাম যেটা থেকে তুমি আবার অডিয়েন্সের ট্রাস্ট এবং তোমার পায়ের তলার মাটি শক্ত করেছিলে তুমি কি করে আমাকে এরকমভাবে বিট্রে করো তুমি কি করে এটা করো এবং প্রডিউসার ভি রবীন্দ্রন এরকমও বলেছেন যে এই ছবির যে প্রসেসিং আছে ওটাকেও বন্ধ করতে হবে তো দেখা যাক কীরকম জায়গায় যায় এই সম্পূর্ণ বিষয়টা এবং আলটিমেটলি আনিয়ান হিন্দ থেকে রিমেক হয় না এটা সম্পূর্ণভাবে আটকা পড়ে যায় কারণ রাইটস তো ক্লিয়ারলি তার কাছে এবার দেখা যাক বাদ তো সময় বলবে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে নিজের খেয়াল রেখো জনক আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার